ইউটিউবে আমরা এখন ভিডিও আপলোডিং সিস্টেমটি দেখব মূলত ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে অবশ্যই আপনাকে রেজিস্টার্ড মেম্বার হতে হবে এবং সাইন ইন অবস্থায় থাকতে হবে আমরা যেহেতু সাইন ইন অবস্থায় আছি সেজন্য আমরা এখন যাচ্ছি আপলোড বাটনে আপলোড বাটনে ক্লিকের পরে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ভিডিও আপলোড ভিডিও ফাইল আপলোড আপলোড ভিডিও নামের যে বাটনটি আছে সেখানে ক্লিক করছি এবং আমার হার্ড ডিস্ক থেকে যদি আমি ভিডিও নিতে চাই তাহলে বাছাইকৃত যে কোনো একটি ভিডিওকে আমি চুজ করব দেখতে পাচ্ছি যে চুজ করার সাথে সাথে নিওবাক্স রেজিস্ট্রেশন ডট এভিআই নামের এই ভিডিওটি আপলোডিং শুরু হয়েছে অ্যালার্ট দিচ্ছে অ্যাবাউট ফাইভ মিনিট রিমেইনিং কমপক্ষে পাঁচ মিনিট আপলোডিং সময় দরকার হবে আমরা এখন টাইটেল হিসেবে এখানে লিখে দিতে পারি ইজ ফ্রম পিটিসি নেইম নিওবাক্স আমরা নিওবাক্স ডট কমের জন্য যেহেতু এই ভিডিওটি তৈরি করেছি সেহেতু এই ভিডিওতে টাইটেলটি সেই আকারে দিয়েছি এবং ডেস্ক্রিপশনে দিচ্ছি লার্ন মোর অ্যাবাউট নিউবাক্স এসিডিপি ক্লোন স্ল্যাশ স্ল্যাশ নেক্সট বরিশাল ডট কম ছোট্ট একটি ডেসক্রিপশানের সাথে আমরা আমাদের লিঙ্কটিকে দিয়ে দিয়েছি কেননা এই লিঙ্ক বিল্ড আপ করাই হচ্ছে এখানে আমার টার্গেট আমি আমার ভিডিওটি যত পাবলিশ হবে তারা সকলেই যেন এই লিঙ্কটি দেখতে পায় এবং ইউটিউবে যেহেতু প্রতিদিন কোটি কোটি ভিজিটর ভিজিট করে সেহেতু এই লিঙ্কের হাত ধরে আমার সাইটেও আসতে পারে কিছু ভিজিটার সে কারণেই আমার ডেসক্রিপশনের সাথে ইউটিউবে আমার একটি লিঙ্ক ইউটিউবে দিয়ে দিচ্ছি ট্যাগ হিসেবে অর্থাৎ যারা সার্চের মাধ্যমে ইউটিউবকে দেখবে তাদের জন্য যে ট্যাগগুলো দিতে হবে নিওবাক্স New PTC New PTC site Successful PTC site Best PTC site রিয়েল পিটিসিসাইট অর্থাৎ যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ হতে পারে সেই ধরনের কিছু কিওয়ার্ড এখানে জ্ঞাপন করছি এবং এডুকেশন বিভাগে কিংবা সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে আপনার নির্দিষ্ট বিভাগ অনুযায়ী এটি সিলেক্ট করবেন এরপরে পাবলিসিটিটা হবে প্রাইভেসি থাকবে পাবলিক সেভ চেঞ্জেস দিব এই জিনিসগুলোকে সেভ রাখার জন্য সেভ চেঞ্জেস সেভ হল কিন্তু আমরা ওয়েট করছি এখন আমাদের এই ভিডিওটির জন্য যেহেতু ভিডিও আপলোডিং হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি যে আসলে এই ভিডিওটি কি ধরনের ভিডিও ছিল নিওবাক্স সংক্রান্ত এই ভিডিওটি এখানে আমরা রেজিস্ট্রেশন কৌশলটি দেখিয়েছি অর্থাৎ নিওবাক্সে কিভাবে সাকসেসফুল রেজিস্ট্রেশন করা যায় আমরা চলে যাচ্ছি আমাদের মূল পেজে এখানে ফিফটি পার্সেন্ট ভিডিও আপলোড হয়েছে আমরা এখন বাকি সময়টুকু স্কিপ করে যাচ্ছি ভিডিও আপলোডিং শেষ হলে আবার আসব আমরা এখন ভিডিও আপলোডিংয়ের সর্বশেষ পর্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইনটি এইট পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়েছে অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণরূপে আপলোড হয়েছে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এবং নিচে আমি যে লেখাগুলো দিয়েছি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ক্যাটাগরি সবগুলো বিষয়ে দেয়া শেষ অর্থাৎ ভিডিও আপলোডের জন্য যে সকল কাজ করা দরকার ছিল আমি টোটালটাই করেছি আমি একটু টাইটেলকে একটু চেঞ্জ দিচ্ছি রিয়েল শব্দটি ব্যবহার করছি এখানে রিয়েল আর্নিং ফ্রম পিটিসি বাক্স নিও বাক্স এখন প্রসেসিং চলছে আপলোডিংয়ের পর্ব শেষ প্রসেসিং নাইনটি থ্রি কমপ্লিট হয়েছে হান্ড্রেড এই মুহূর্তে কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে কমপ্লিটের পরেই এখানে সাজেশন নামে একটি ঘর এসেছে এবং ইউআরএলের ঘরে আমাদের ইউআরএল দেয়া হয়েছে ইমবেডের ঘরে ইমবেড দেয়া হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভিডিওটি এই মুহূর্তে কমপ্লিট হয়েছে এখন আমরা যদি ভিডিওটি একটু প্রিভিউ দেখতে যাই তাহলে এই ইউআরএলটি কপি করে নতুন ট্যাবে খুলছি আর্নিং ইজি আর্নিং ফ্রম পিটিসি নেম নিও যেহেতু আমরা এখানে চেঞ্জ দেওয়ার পরে সেপ দেওয়া হয়নি আমরা যদি সেপ চেঞ্জেস দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এখানে আমার রিয়েল আর্নিং শব্দটি চলে আসবে রিয়েল আর্নিং ফ্রম পিটিসি নেম নিও বাক্স মার্জু নামের যে ইউজার নেম থেকে করা হয়েছে সেটি দেখা যাচ্ছে এবং আরও একটি বিষয় দেখে নিচ্ছি যে যখনই আমার আপলোড শেষ হবে তখন নিচের এই জিনিসগুলো তো দেখাই যাবে বরং আমার যেখানে ভিডিওটি পাবো যে ইউআরএল সেটি এখানেও পাবলিশ হবে আমাদের ভিডিওটি এখানে দেখা যাচ্ছে এবং খুব দ্রুত গতিতেই চলছে এখানে আমাদের যে কাজটি ছিল যে ভিডিওটির সাথে লার্ন মোর অ্যাবাউট নিউবাক্স এই ধরনের একটি কথা লিখেছিলাম এবং আমার একটি সাইটের লিঙ্ক এইসইডিপি ক্লোন স্ল্যাশ স্ল্যাশ নেক্সট বরিশাল ডট কম এটি দেওয়া হয়েছিল এর থেকে যে প্রাপ্তি আমি পাবো সেটি হচ্ছে যাদের এই নিউবাক্স সম্পর্কে আরও জানার ইচ্ছে হবে তারা এখানে ক্লিকের মাধ্যমে আমার সাইটে চলে যাবে আমি যদি ক্লিক করি তাহলে নতুন একটি ট্যাব খুলল এবং নেক্সট বরিশাল ডট কমের যে সাইটটি সেটি ওপেন হলো এভাবে করে আপনিও আপনার ভিডিওকে আপলোড করবেন আপনার তৈরিকৃত কিংবা আপনার মোবাইলে করা কোনো ভিডিও যে কোনো ভিডিও আপনি এখানে আপলোড করে দিতে পারেন এবং এভাবে করে একটি লিংক সেখানে ধরিয়ে দিতে পারেন ধন্যবাদ